যদি বিগত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তৃতীয় নারীর আগমন ঘটে এবং সেটা যখন আপনি জানতে পারেন যে বছরের পর বছর আপনি ঠকছেন, অত্যাচার সহ্য করছেন, কতদিন থাকা যায় বলুন তো? জীবন থেমে থাকে না, জীবন এগিয়ে যায় নদীর জলের মতো। ত্রিকোণ প্রেমের জেরেই ফাটল সৌমিত্র সুজাতার বিবাহ বন্ধনে। আদালতে এসে সাফ জানালেন সুজাতা। শুক্রবার ডিভোর্স মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজিরা দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা ও তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। শুক্রবার দুপক্ষই জেলা আদালতে হাজির হন। শুক্রবার বেগুনি আর সি গ্রিন রঙের শাড়ি, চোখে সানগ্লাস আর কপালে লাল টিপ পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে আসেন সৌমিত্র জায়া সুজাতা মণ্ডল। আদালত থেকে বেরিয়ে এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে করজোড়ে বলেন, যা সত্য তাই প্রকাশ করুন, এক বর্ণ এদিক ওদিক করবেন না, দরকারে প্রকাশের দরকার নেই। এতদিন তিনি যে কথা বলেননি সেই কথাই প্রকাশ্যে আনেন তিনি। সুজাতার দাবি, আমি থাকতে আমার স্বামী একজনকে নিয়ে ঘর সংসার শুরু করেছে, একই সঙ্গে ওই মহিলা শিলিগুড়ির এক বিজেপি নেতা স্ত্রী বলেও সুজাতা মণ্ডল এদিন দাবি করেন। একটা কথা বলতে পারি, সম্পর্কটা কিসের হয় আপনারা বলতে পারবেন? স্বামী স্ত্রী সম্পর্ক হয়। আর সেই স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যদি বিগত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তৃতীয় নারীর আগমন ঘটে এবং সেটা যখন আপনি জানতে পারেন যে বছরের পর বছর আপনি ঠকছেন, অত্যাচার সহ্য করছেন, কতদিন থাকা যায় বলুন তো? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এতদিন পর্যন্ত আমার বোনের বিয়ে হয়নি, আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে আমি যদি মুখ খুলি আমার বোনের বিয়ে আটকে দেবে, বোনের বিয়ে ভেঙে যেতে পারে। তো আমি তো একটা দিদি, তো আমি দিদি হয়ে কি করে বলুন তো বোনের ক্ষতি করতে পারি? আর আমি তো একজন নারীর কর্তব্য করেছি, আপনারা সবাই আমার লড়াইটা জানেন, আমার লড়াইটা কাউকে শেখাতে হবে না, কাউকে বলতেও হবে না, আর কাউকে জানাতেও হবে না, এটা আপনারা খুব ভালোই জানেন। এদিন আদালতে খোশ মেজাজেই ঢোকেন ও বেরোন বিজেপি সাংসদ সৌমিত্র খা। তাঁকে সুজাতার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। তিনি বলেন, জীবন থেমে থাকে না, কে কি বলল তাতে কিছুই যায় আসে না। কার কি অভিযোগ আমার সাথে থেকে লাভ নেই, আমি এটুকু জানি পার্সোনাল ম্যাটার নিয়ে কে কার ঢুকলো, কে কি বলে, এসব নিয়ে কেউ প্রবেশ করা উচিত না। এটুকু বলতে পারি, বিষ্ণুপুর লোকসভার অর্ধেক কাজ করছি, ব্যাস এটুকুই। মানুষের কাজ করে যায় এইসব নিয়ে বলা, আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কে কি বললো আমি এসব নিয়ে ভাবি না। আপনাকে আবার বলছি, কে কি ভাবলো, কে কি বললো, আবার এসব নিয়ে কিচ্ছু এসে যায় না, মিডিয়াকে বলতে হবে, আবার এসব কিছু ব্যাপার নেই। আমি মানুষের কাজ করার জন্য সাংসদ হয়েছি, মানুষের কাজ করার জন্য সাংসদ হয়েছি, মানুষের জন্য কাজ করাই উদ্দেশ্য। তবে তৃণমূলকে জীবনের জঘন্যতম জায়গা মনে করেন ও ওই দলে যে যাবে তাঁদের তিনি পছন্দ করেন না বলে জানান সৌমিত্র। সৌমিত্র খার আইনজীবী কোয়েল মুখার্জি বলেন, বিচারক দুপক্ষের বক্তব্য শুনেছেন, আদালতের কথা বাইরে বলা যাবে না। তবে আগামী মঙ্গল বুধবারের মধ্যে সৌমিত্র সুজাতার ডিভোর্স মামলার নিষ্পত্তি হবে বলে তিনি জানান। আজকে হিয়ারিং হয়েছে, দুপক্ষকে শুনেছেন যথেষ্ট, দুজনে যে নিজের মানে স্বইচ্ছায় ডিভোর্স চাইছে সেটা যথেষ্ট শুনেছেন, এবার বাকিটা পরে দিন। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে 2020 সালের 21শে ডিসেম্বর কলকাতায় কুণাল ঘোষ, সৌগত রায়দের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র জায়া সুজাতা। এরপরে দুপক্ষের সম্পর্কের অবনতি ঘটে, আলাদা থাকতে শুরু করেন তাঁরা। গত বছর জানুয়ারি মাসে এ বিষয়ে মামলাও দায়ের করেছিলেন সৌমিত্র খা। সেই সময় সুজাতা খা ডিভোর্স চান না বলে জানিয়েছিলেন, যদিও পরবর্তী সময়ে মিউচুয়াল ডিভোর্সের পথেই হাঁটেন তিনি।